কোটি কোটি ঝিনুকের থেকে খোঁজ করে মাত্র একটার ভিতরে পাওয়া তাও খুব কঠিন হয়ে যায়। আল্লাহ সুবহান তাআলা পৃথিবীর মানবতার জন্য যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত সৃষ্টি করেছেন, কোটি কোটি নিয়ামত একত্রিত করলে কোটি কোটি ঝিনুকের ভিতরে একটা মুক্তা যেমন অকল্পনীয়, কোটি কোটি নিয়ামতের ভিতরে আল্লাহর কোরআন এর চাইতে অসম্ভব আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত সুবহানাল্লাহ। কোটি কোটি হরিণের ভিতরে যেমন একটা কস্তুরী সমৃদ্ধ হরিণ পাওয়া যায়, আল্লাহর কোটি কোটি নিয়ামতের ভিতরে আল্লাহর কোরআন হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত সুবহানাল্লাহ। এই কোরআন শুধু নিজে শ্রেষ্ঠ নয়, এই কোরআনের সংস্পর্শে যে আসে এই কোরআন তাকে তত বেশি শ্রেষ্ঠত্বের কাতারে পৌঁছায় দেয় সুবহানাল্লাহ বলেন। আপনি লক্ষ্য করে দেখেন এই কোরআন কোন মাসে নাজিল হলো, সবাই একটু বলেন এই কোরআন কোন মাসে নাজিল হলো? রমজান মাসে। আল্লাহ সুবহান তাআলা 12টি মাস পৃথিবীর মানব হায়াতের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো মাহে রমজান। কারণ কি? কারণ আল্লাহ তাআলা বলছেন দুই নম্বর সূরা সূরাল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসে এই কোরআন নাযিল করেছি সুবহানাল্লাহ। রমজান এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কারণ এই রমজান পেটের ভিতরে আল্লাহ তাআলা কোরআনকে ঢুকাই দিয়েছেন সুবহানাল্লাহ। শুধু মাস শ্রেষ্ঠ তাই নয়, যেই রজনীতে আল্লাহ সুবহান তাআলা মানবতার জন্য এই কোরআন নাযিল করেছেন ওই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। কি লাইলাতুল কদর? পৃথিবীর মধ্যে এত বড় রাত, এত শ্রেষ্ঠ রাত, এত সমৃদ্ধ রাত, মুমিনের জন্য সবচাইতে বড় সাফল্যের রাত এই লাইলাতুল কদর। কারণ এই কদরের রাত্রির মধ্যে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন শিখেন আপনার মতো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কেউ হবে না সুবহানাল্লাহ। বলতে চাচ্ছিলাম যে মাসে কোরআন নাজিল হলো এই মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস হয়ে গেল, যে রাত্রে এই কোরআন নাজিল হলো এই রাত হাজার হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রজনীর হয়ে গেল, যেই ফেরেশতার মাধ্যমে কোরআন নাজিল হলো ওই ফেরেশতার নাম কি? জিব্রাইল আলাইহিস সালাম। ওই ফেরেশতাটা কি শুধু ফেরেশতা না ফেরেশতাদের সর্দার? ওই ফেরেশতা আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে সকল ফেরেশতাদের নেতা হয়ে গেল সুবহানাল্লাহ বলেন। আর যে নবীর উপর কোরআন নাজিল হলো ওই নবী সবচাইতে শ্রেষ্ঠ নবী হয়ে গেল সুবহানাল্লাহ বলেন। যে উম্মতের উপর এই কোরআন আল্লাহ তাআলা দিল ওই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়ে গেল সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছেন তিন নম্বর সূরা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাহ, আমি শ্রেষ্ঠ উম্মত হিসেবে রাসূলুল্লাহর উম্মতকে আমি বাছাই করেছি কারণ এই উম্মতের উপর আমি কোরআন নাজিল করেছি বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুধু নিজে শ্রেষ্ঠ নয়, কোরআনের সাথে যে লাগবে তাকে আল্লাহ তাআলা মর্যাদা এত উন্নত করে দিবে অন্যান্য সকল বান্দাদের উপর তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বুলন্দ করে দিবে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে 58 নম্বর সূরা সূরা আল মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আনবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং কোরআনের ইলম অর্জন করবে তাদের দারাজাত তাদের মর্যাদা তাদের শ্রেষ্ঠত্ব আমি বুলন্দ করতেই থাকব করতেই থাকব করতেই থাকব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তার মর্যাদা শুধু উন্নত করতেই থাকবে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের রিয়াল আছে না? রিয়াল প্লাস্টিকের 100 টাকা 50 টাকা দামের রিয়াল, এটা যখন মানুষের পায়ের সাথে লাগে মানুষের ভিতরে অপরাধ বোধ সৃষ্টি হয়, তাকে চুমু খায় তাকে আদর করে, কিন্তু তার লক্ষ টাকার খাট সে আনার পর নতুন খাটের উপর বাচ্চা পেশাব করে দেয় কিন্তু ওই অপরাধ অনুভূতি তাকে নাড়ায় না। কারণ এই কোরআন
এত মর্যাদা সমৃদ্ধ একটি পিতা আল্লাহর কিতাব হওয়ার কারণে এই কোরআন এই রিয়ালের সাথে বাজার কারণে রিয়ালের মর্যাদা মানুষ কাছে বেড়ে গেল না কমে গেল? মাত্র 20 টাকা 50 টাকা যোগদান, যে এটা কি বলে, এটা কোরআন যেটাকে পেছি রাখা হয় যোগদান বলে না, এই সামান্য কাপড় এটা মর্যাদা আমাদের কাছে বেশি না কম? আমাদের এই কাপড়গুলো কত দামি দামি কাপড়, এই কাপড়গুলো যখন পায়ে লাগে আমাদের মধ্যে এই কাপড়ের প্রতি এত সম্মানবোধ জাগে না, একটা যুদ্ধের মধ্যে যখন পা লাগে বা অশ্রদ্ধা হয়ে যায় ভুলের কারণে আমাদের মধ্যে ওই কাপড়ের প্রতি একটা শ্রদ্ধা একটা সম্মান আলাদা কাজ করে কি করে না? এটা কি আমার নিজের টাকা দিয়ে কেনার কারণে হয় না কোরআনের সাথে লাগার কারণে হয়? কোরআনের সাথে লাগার কারণে, কোরআনের সাথে লাগবেন আপনার মর্যাদা বেড়ে যাবে।